নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে গগনের নবনীলে মনের গোপনে বাজে ওই বাজে ওই বাজে খুব সুন্দর সেজে গুজে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কেমন সেজেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এই দেখো ঢুকে পড়েছি, আর পার্কের ভেতরে অনেক নির্দিষ্ট বলি আছে। যাই হোক, পার্কের ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর নাচ গান অনুষ্ঠান বাউল অনেক রকমের হচ্ছে, তোমাদের সমস্ত রকম ফেস্টিভ্যাল দেখাচ্ছে। আর দেখো আমি ভিড়ের মধ্যে একদম চ্যাপ্টা হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন কিন্তু যাওয়া আসা করছে। আর গাইস আজকে মনে হচ্ছে আমার মাথায় দেশের মানে রোদ মানে আজকে পড়েছে, মানে এতটা গরম লাগছে বলার কায়দা নেই, প্রচুর গরম লাগছে, তার ফলেও আবার চুল ছেড়ে রেখেছি। যাই হোক গাইস, এই জায়গাটা দেখো, আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো এই গৌরনগর পার্কে কিন্তু এই জায়গাটা ফাঁকা ছিল, এখানটা এখন তাঁবু টানিয়ে দিয়েছে। যাই হোক, ভীষণ রোদ দূর বলে এখানে একটু নানান রকমের খাবারের স্টল বসেছে, দেখতেই পাচ্ছ। তাছাড়া কিন্তু খুব সুন্দর লাগছে, চারি সাইডে গাছ আর গাছ, যেন খুবই সুন্দর লাগে এই জায়গা। তাছাড়া গাইস চারি সাইডে ছোট বড় নানান রকমের গাছ দিয়ে সবুজে কি সুন্দর করেছে দেখো চারি সাইডে। চলো এখন আমার কিছু সিনেমা দৃশ্য তোমাদেরকে শেয়ার করি। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে। রঙে রঙিন হয়ে যায়, খুবই ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। নানান রকম সেজে গুজে সুন্দর করে এসে নানান রকমের রং মেখে রঙিন হতে, আর চারি সাইডে দেখতে পাচ্ছ সবাই কিন্তু রং মাখামাখি করছে, অর্থাৎ আবির মাছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু রং মেখে রঙিন হয়ে গেছে একদম। তাছাড়া গাইস এই সাইডে কিন্তু নানান রকম স্টল আছে, খাবার দাবার অন্যান্য জিনিসও কিন্তু অনেক আইটেম করা রয়েছে। আর গাইস এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে, দু সাইডে গাছ রয়েছে, মাঝখানে কত সুন্দর ভাবে তৈরি করছে দেখো, আমার তো বেশ ভালো লাগছে। বেলা যাচ্ছে কিন্তু লোকজন কিন্তু সেই হচ্ছে ভিড় হচ্ছে। আর এখান থেকে ভাবছি আমি কিছু সিনেমা দৃশ্য নিয়ে এবং তোমাদেরকে দেখাই। পার্কের মাঝখানটা কিন্তু এই যে তাছাড়া গাইস এখানে দেখতে পাচ্ছ পার্কের সরাসরি ধানের গোলার মতো এই জায়গাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে। তাছাড়া নানা রকম সুন্দর সুন্দর ডেকোরেশন করছে, তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি দেখো। এইখানে লেখা রয়েছে ভোগলা বসন্ত উৎসব, দেখতেই পাচ্ছ 2024 নানান রকম ফুল দিয়ে ডেকোরেশন করে যাচ্ছে, আরো সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। চারি সাইডের লোকজন কিন্তু রয়েছে, সব মিলে গাইস এক কথায় বলা যায় খুব সুন্দর ভাবে তৈরি করেছে এখানটা। চলো গাইস এখন তোমাদের অন্য সাইডে দেখাই এবং অন্য সাইডে আরো সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো তোমাদের এক ঝলকে দেখাই। এরপর চলে এসেছি আমি অন্য সাইডে, এই সাইডটা দেখো চারি সাইডে কিন্তু পুরো ফাঁকা, আর উপরে গাছ রয়েছে ছায়া, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওই সাইডে পুরো মাঠ রয়েছে যার জন্য এখান থেকে হাওয়া আছে খুব সুন্দর। গাইস আজকে যা রোদ দিয়েছে তার থেকে এইখানে দাঁড়িয়ে থাকা মানে বেশ ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া গাইস এখানে আমার খুব গরম লাগছে, যার জন্য ভাবলাম যে এখান থেকে কিছু ঠান্ডা খাওয়া যাক, তো এখান থেকে এই দোকান থেকে আমি নিয়ে এলাম সুসুরি। আর তোমরা কি বলো, যাই হোক আমি তো সুসুরি বলি, যাই হোক আমার তো বেশ
ভালো লাগছিল এই গরমে ঠান্ডা খেতে। এরপরে গাইস চলে যাচ্ছি পার্কে আরেক সাইডে, এই সাইডে কিন্তু খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, আর দেখতেই পাচ্ছ এই যে চন্দ্র বিনোদনী উদ্যান, আর এই দেখো ওখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এটা কিন্তু একদম ফাঁকা মাঠ, ফাঁকা মাঠে কিন্তু এখানে একটা অনুষ্ঠান তৈরি করেছে, আর সবাই কিন্তু আবির মেঘে একদম ভূত লাগছে দেখতে। যাই হোক আমি তো সানগ্লাস পরে রয়েছি যাতে আমার কালে মুখে না লাগে বেশি বেশি করে, এই গতবার কিন্তু ভূত হয়ে গেছে তাই ভাবলাম এবছর যেন ভূত না হয়। এরপরে গাইস অনেকক্ষণ বসন্ত উৎসবে কাটিয়ে এখন গাইস যেমন বাড়ির দিকে, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, রোদ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। অনেকক্ষণ হয়ে গেছে এই বসন্ত উৎসবে এসছি, এবার অনেক রং খেলেছি, অনেক মজা করেছি, তো এখন আমি বাড়ির দিকে যাই। এই রঙের উৎসব তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে, আমার তো বেশ ভালো লেগেছে। এক ঝাঁক শিমুল পলাশ কৃষ্ণ চূড়া নিয়ে ঋতুর রাজা বসন্তের আগমন, বসন্তের এই নতুন আবির্ভাব, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই বাংলার শুভ নববর্ষ, বাংলার নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থ থাকো এবং মন ভরে আনন্দ করো সবাই। চলো গাইস এখন বাড়ির দিকে যাওয়া যাক। তোমরা আগের বছরে যা যা ভিডিও দেখনি অবশ্যই নিচে দেওয়া লিংকে দিয়ে দেখে নাও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যারা যারা আমার নতুন এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকো সুস্থ থাকো, দেখাচ্ছি নেক্সট ব্লগে, টাটা বাই বাই।